ভাই হঠাৎ এত রাতে আসলেন কেন? রাতে আসা যাবে না? না, সে কথা বলিনি, মানে কল না দিয়ে তো আসেন না কখনো। দিনের বেলা হইলে তো কল দেওয়াই লাগতো, রাত বলে আর কল দিলাম না। বাসায় থাকবা যান, আমাকে মাফ করে দিয়েন ভাই, আসলে মাথা ঠিক ছিল না। দূর, তুমি কেন মাফ চাইতেছ? মাফ চাইতে হবে তো আমার। এ কথা বলেন না ভাই, আমার যত অসুবিধাই হোক আমি কোনোদিন আপনার সাথে এমন ব্যবহার করি নাই। আমার যে আজ কি হয়েছিল কোনোদিন বুলবুলি বাসা থেকে কাপড় চোপড় নিয়ে বের হয় না, আজকেও বাসা থেকে কাপড় চোপড় নিয়ে বের হয়েছে শুনে আমার মাথা ঠিক ছিল না ভাই। বের হয়েছিল কেন কাপড় চোপড় নিয়ে? ওই শয়তানটার উপর রাগ করে। একটু যদি শান্তিতে থাকতে দেয় আমার মেয়েটাকে, সারাক্ষণ খোঁচানোর তালে থাকে। শোরুমে ঢুকাই দিলে আর টাইম পাবে না খোঁচানোর। কাপড়ের দোকানে ঢুকলে আর লেখা পড়া হয়েছে। আরে না না, পারবে। কত ছেলে মেয়ে আজকাল লেখা পড়ার পাশাপাশি কাজকর্ম করতেছে। না ভাই, ওরে দিয়ে সব হবে না। হবে হবে, কিরে টুলু পারবি না? পারবো, একটা থাপ্পড় মেরে দাঁত ফালাই দেবো। পারবো, পারা এত সহজ? সহজই হামিদা, আমরা আগের দিনের মানুষ, আমরা কোনোভাবে চালাই নিছি, ওরা তো আরো ভালো পারবে। না ভাই, আপনি এসব কথা বাদ দেন। আরে ও তো একদিন চাবি আনতে গেছিল, কেন যে কথায় কথায় ভুলে গেলাম। চাবি আনতে গেছিল? ওপা, কাইম চাচা তো দোকানের চাবি তুলে দিল মার হাতে। কাল থেকে মনে আমাকে বসতে হবে দোকানে, কাইম চাচা নতুন দোকান দিবে। আচ্ছা তোর কি মনে হয়, আমি পারবো তো দোকান চালাতে? টুলু এখান থেকে যা তো। এত যা যা করিস না তো আপা, কাল থেকে যদি আমি দোকানে বসি টাকা পয়সা কিন্তু পরশু থেকে আমার কাছেই চাইতে হবে। কাল থেকে মনে আমাকে বসতে হবে দোকানে, কাইম চাচা নতুন দোকান দিবে। আচ্ছা তোর কি মনে হয়, আমি পারবো তো দোকান চালাতে? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। Thank you.